রেল লাইনে কাটাপুরে প্রাণ হারালো এক। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল আনুমানিক 7:30 ঘটিকা নাগাদ আগরতলা থেকে সাব্রমগামী রেলে কাটাপুরে প্রাণ হারায় গৌতম মজুমদার নামের আনুমানিক 55 বছরের এক ব্যক্তির। ঘটনা সংঘটিত হয় মনুবাজার রেল স্টেশনের উত্তর দিকে রবিদাস সেবাশ্রম সংলগ্ন এলাকার কাছে রেল লাইনে। এই ঘটনা পরিলক্ষিত করে স্থানীয় লোকজন সাথে সাথে খবর দেয় মনুবাজার দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা এসে গৌতম মজুমদারকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গৌতম মজুমদারকে মৃত বলে ঘোষণা করে।